বন্ধুরা আর্ডিমেসলেশন আপনাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ আজকে আমি সময় দূরত্ব সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট পাঁচটি প্রবলেম সলভ করব তো চলো ফ্রেন্ডস লেট না করে শুরু করা যাক প্রথম প্রবলেম তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে পাঁচ কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে তার মানে কি বলছে একটি ট্রেন যাচ্ছে এবার একই দিকে এক ব্যক্তিও যাচ্ছে ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তিও একই দিকে গতিশীল ট্রেনের গতিবেগ হচ্ছে চল্লিশ কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় যায় চল্লিশ কিমি আর ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা। ট্রেন এবং ব্যক্তি একই দিকে গতিশীল তাহলে যেহেতু একই দিকে গতিশীল তাহলে আমরা প্রথমে আপেক্ষিক গতিবেগ বার করে নিব যখনই আমরা দুটো গতিবেগ পাব আমাদের প্রথম কাজ হবে আপেক্ষিক গতিবেগ বার করে নেওয়া দুটো আলাদা আলাদা জিনিসের যখন গতিবেগ পাবো আমরা প্রথমেই আপেক্ষিক গতিবেগ বার করে নিব আপেক্ষিক গতিবেগ কিভাবে বার করতে হয় একই দিকে হলে মাইনাস করতে হয় আর বিপরীত দিকে হলে প্লাস করতে হয় তাহলে যেহেতু ট্রেন ও ব্যক্তি একই দিকে গতিশীল তাহলে আপেক্ষিক গতিবেগ বার করতে হলে মাইনাস করতে হবে চল্লিশ থেকে পাঁচ মাইনাস করলে পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা। এবার অতিক্রম সংক্রান্ত অঙ্কে আমি বলছিলাম গতিবেগকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যখন আনতে যাব। তখন এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে লিখবো কত দিয়ে গুণ করতে হয় পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় এখানে কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না তার মানে এটি এভাবেই রেখে দিই এখানে পাঁচ আর পঁয়ত্রিশ গুণ করলে হবে একশো আর নিচে থাকছে আঠারো এত মিটার পার সেকেন্ড আচ্ছা এবার ওই বলছে ট্রেনটি ওই ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে এবার আমরা জানি ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য যাবে ব্যক্তিকে অতিক্রম করতে হলে কতটুকু দূরত্ব যেতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য ট্রেনের নিজের দৈর্ঘ্য দাম আছে তিনশো পঞ্চাশ মিটার তার মানে ফ্রেন্স ওই ব্যক্তিকে অতিক্রম করতে হলে ট্রেনকে তিনশো পঞ্চাশ মিটার দূরত্ব যেতে হবে এবার এই তিনশো পঞ্চাশ মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে উপরে লিখবো দূরত্ব তিনশো পঞ্চাশ আর নিচে লিখবো এই গতিবেগটা গতিবেগ হচ্ছে একশো পঁচাত্তর নিচে আঠারো এবার এটাকে যদি সমাধান করতে চাই কিভাবে করতে পারি একশো পঁচাত্তর দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করলে দুই এই আঠারো গিয়ে উপরে সঙ্গে গুণ হবে আঠারো আর দুই গুণ করলে আঠারো দুগুণে চৌত্রিশ সেকেন্ড তার মানে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করতে চৌত্রিশ সেকেন্ড সময় নেবে এটাই অ্যান্সার ফেন্স আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম দু নম্বরে কি বলছে। একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গতিশীল এক ভদ্রলোক পঁচিশ কিমি পার ঘণ্টা বেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল যদি ট্রেনটি লোকটিকে আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার আচ্ছা এটাও সেম গল্প আগের মতো ট্রেন যাচ্ছে এদিকে এক ব্যক্তিও যাচ্ছে সেম দিকে তে যেহেতু ট্রেন ও ব্যক্তি একই অভিমুখে গতিশীল তাহলে প্রথমে আমরা আপেক্ষিক গতিবেগ বার করে নিই আপেক্ষিক গতিবেগ কীভাবে বার করব। ট্রেনের গতিবেগ দেওয়া আছে চল্লিশ ব্যক্তির গতিবেগ দেওয়া আছে পঁচিশ তাহলে যেহেতু সেম দিকে গতিশীল তাহলে আপেক্ষিক গতিবেগ বার করতে গেলে মাইনাস করতে হবে চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে পনেরো কিমি পার ঘন্টা এবার এই গতিবেগকে কিমি পার ঘন্টা থেকে অতিক্রম সংক্রান্ত অঙ্কে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হয় মিটার পার সেকেন্ডকে ট্রান্সফার করতে হলে পনেরো পনেরোই লিখবো এটাকে জাস্ট পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দেব এত মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে এত মিটার যাবে এটাকে তিন দিয়ে ভাগ করলে হবে পাঁচ তিন দিয়ে ভাগ করলে হবে ছয় তার মানে উপরে পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ নিচে হচ্ছে ছয় এত মিটার পার সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ এবার ট্রেনটি ওই ব্যক্তিকে বলে দিয়েছে আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে যেহেতু এখানে ব্যক্তিকে অতিক্রম করছে কত সেকেন্ডে আটচল্লিশ সেকেন্ডে যেহেতু আটচল্লিশ সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে আটচল্লিশ সেকেন্ডে ট্রেনটি যে দূরত্ব যাবে আটচল্লিশ সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কারণ ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য যাওয়া যেহেতু ব্যক্তিটিকে আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করেছে তাহলে আটচল্লিশ সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে কি করব আমরা দূরত্বটা বার করে নিই কতটুক দূরত্ব যায় আটচল্লিশ সেকেন্ডে দূরত্ব বার করতে গেলে প্রথমে লিখতে হয় গতিবেগ পঁচিশ বাই ছয় ইন্টু সময় সময় দেওয়া আছে প্রশ্নে আটচল্লিশ ছয় দিয়ে ভাগ করলে আট আট পঁচিশে দুইশো তার মানে ট্রেনটি আটচল্লিশ সেকেন্ডে যাচ্ছে দুইশো মিটার তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার ফ্রেন্স দুইশো মিটার কেন যেহেতু ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে আটচল্লিশ সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তার মানে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে আসলো দুইশো মিটার আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট তিন নম্বরে কী বলছে দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে পঞ্চাশ কিমি পার ঘন্টা এবং ষাট কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে পরস্পরের দিকে মানে ফ্রেন্ডস পরস্পর বিপরীত দিকে একটি ট্রেন মনে করো এদিক থেকে এদিকে যাচ্ছে আরেকটি ট্রেন এখান থেকে এদিকে আসছে একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে পঞ্চাশ কিমি পার ঘন্টা আরেকটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে ষাট কিমি পার ঘন্টা পরস্পর বিপরীত দিকে গতিশীল বলছে কি মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে একশো কুড়ি কিমি বেশি অতিক্রম করেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি এখানে আমরা আপেক্ষিক গতিবেগ বার করব না কারণ কেউ কাউকে অতিক্রম করছে না এখানে আপেক্ষিক গতিবেগের ব্যাপার আসবে না এখানে দুটি ট্রেন বলছে যখন মিলিত হবে মনে করো কোনো এক জায়গায় মিলিত হলো এখানে কোনো এক জায়গায় মিলিত হচ্ছে তো যখন মিলিত হবে তখন দেখা যায় কি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে একশো কুড়ি কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে এবার এই স্থান দুটির মধ্যে দূরত্ব বার করতে বলেছি আচ্ছা তাহলে আমরা প্রথমে করব কি গতিবেগগুলোর অনুপাত বার করে নিই প্রথম ট্রেনের গতিবেগ পঞ্চাশ ইস্টু দ্বিতীয় ট্রেনের গতিবেগ ষাট গতিবেগের অনুপাত বার করে নিই অনুপাত বার করলে শূন্য শূন্য ক্যান্সেল তার মানে হচ্ছে ফাইভ ইস টু সিক্স এবার গতিবেগের অনুপাত যত হয় দূরত্বের অনুপাত সেম হয় সময়ের অনুপাত বার করতে গেলে উল্টে দিতে হয় কিন্তু গতিবেগ আর দূরত্ব সেম কেন ফ্রেন্ডস গতিবেগ বেশি হলে দূরত্ব বেশি যাবে তার মানে সরল সম্পর্ক তাই গতিবেগের অনুপাত আর দূরত্বের অনুপাত সেম হবে গতিবেগের অনুপাত ফাইভ ইস টু সিক্স তাহলে দূরত্বের অনুপাত হবে ফাইভ ইস টু সিক্স তার মানে প্রথম ট্রেন পাঁচ ইউনিট দূরত্ব গেলে দ্বিতীয় ট্রেন যাবে ছয় ইউনিট এবার আমি যদি তোমাদের বলি দ্বিতীয় ট্রেন কত ইউনিট বেশি দূরত্ব যাচ্ছে দ্বিতীয় ট্রেন যাচ্ছে এক ইউনিট বেশি দূরত্ব কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দ্বিতীয় ট্রেন একশো কুড়ি কিমি বেশি দূরত্ব গিয়েছে তাহলে ফ্রেন্ডস আমাদের আসলেও দ্বিতীয় ট্রেনটি এক ইউনিট বেশি দূরত্ব গিয়েছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে দ্বিতীয় ট্রেনটি একশো কুড়ি কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তাহলে এই এক ইউনিটের ভ্যালুই আমরা বলতে পারবো একশো কুড়ি কিমি কেন ফ্রেন্ডস দুটো সেম জিনিস আমি যদি বলি এক ইউনিট কি তাহলে তোমরা বলবে এক ইউনিট হচ্ছে দ্বিতীয় ট্রেন বেশি দূরত্ব গিয়েছে আবার একশো কুড়ি কিমি কি দ্বিতীয় ট্রেন বেশি দূরত্ব গিয়েছে দুটো সেম জিনিস তাহলে বলতে পারবো এক ইউনিটের ভ্যালু একশো কুড়ি কত দিয়ে গুণ করলে আসছে একশো কুড়ি দিয়ে একইভাবে আমরা যদি ছয় ইউনিটের ভ্যালু বার করতে চাই তাহলে এখানেও আমরা ছয়কে একশো কুড়ি দিয়ে গুণ করব ছয়কে একশো কুড়ি দিয়ে গুণ করলে হবে সাতশো কুড়ি কিমি পাঁচ ইউনিটের ভ্যালু বার করতে গেলে এখানেও একশো কুড়ি দিয়ে গুণ করবো এখানে একশো কুড়ি দিয়ে গুণ করেছি এখানেও একশো কুড়ি দিয়ে গুণ করব গুণ করলে পাঁচ আর একশো কুড়ি গুণ করলে কত হচ্ছে ছয়শো কিমি অর্থাৎ প্রথম ট্রেনটি গেলেও পাঁচশো কিমি দূরত্ব সরি ছয়শো কিমি আবার দ্বিতীয় ট্রেনটি গেল সাতশো কুড়ি কিমি দূরত্ব প্রথম ট্রেনটি গেল ছয়শো কিমি তার মানে এই দূরত্বটা হচ্ছে আর দ্বিতীয় ট্রেনটি গেল এখান থেকে এই দূরত্বটা বার সাতশো কুড়ি এবার দূরত্ব টোটাল যদি বার করতে চাই ছয়শো আর সাতশো কুড়ি যোগ করে দিব ছয়শো আর সাতশো কুড়ি যোগ করলে কত হচ্ছে ফ্রেন্ডস তেরোশো কুড়ি কিমি এই তেরোশো কুড়ি কিমি হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব আশা করি বোঝা গেল চলো নেক্সট প্রবলেম চার নম্বরে কি বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আঠারো সেকেন্ড ও বারো সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে বিপরীত দিক থেকে দুটি ট্রেন আসছে একটা এদিক থেকে এদিকে মনে করো আরেকটি ট্রেন আসছে এদিক থেকে এদিকে এবার বলছে প্রথম ট্রেনটি দুটি ট্রেনের দৈর্ঘ্য সেম দুটো ট্রেনের দৈর্ঘ্য সেম দেওয়া আছে এই ট্রেনটি একটি পোস্টকে অতিক্রম করতে আঠারো সেকেন্ড সময় নেয় আবার দ্বিতীয় ট্রেনটি একটি পোস্টকে অতিক্রম করতে বারো সেকেন্ড সময় নেয় ওকে প্রথম ট্রেনটি নিচ্ছে আঠারো সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনটি নিচ্ছে বারো সেকেন্ড এবার ফ্রেন্ডস আঠারো সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করা মানে কি আঠারো সেকেন্ডে যাবে নিজের দৈর্ঘ্য প্রথম ট্রেনটি আঠারো সেকেন্ডে যাবে নিজের দৈর্ঘ্য আবার দ্বিতীয় ট্রেনটিও বারো সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে তার মানে বারো সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে নিজের দৈর্ঘ্য যাবে পোষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাবে এবার ফ্রেন্ডস নিজের দৈর্ঘ্য কোশ্চেনে কিন্তু বলেনি কতটুকু তো যেহেতু বলেনি এখানে আমরা ইচ্ছা মতো ধরতে পারবো তাহলে যেহেতু ইচ্ছে মতো ধরা যাবে আমরা কি ধরে নিব আঠারো আর বারোর লসগু কত হয় ছত্রিশ আঠারো আর বারোর লসগু ছত্রিশ তার মানে আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য ছত্রিশ মিটার যে কোনো ধরা যেতে পারে সেক্ষেত্রে ভগ্নাংশ আসতে পারে ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য আমরা এদের লসাগুটাই ধরে নিলাম আঠারো আর বারোর লসগু ছত্রিশ আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য ছত্রিশ মিটার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সেমি হবে ছত্রিশ মিটার তাহলে আঠারো সেকেন্ডে ছত্রিশ মিটার দূরত্বে গেলে এক সেকেন্ডে কত মিটার যাবে ছত্রিশ বাই আঠারো তার মানে যাচ্ছে দুই মিটার তার মানে আমরা বলতে পারবো এক সেকেন্ডে যাচ্ছে দুই মিটার তার মানে প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে দুই মিটার গতিবেগ দুই মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় ট্রেনটি বারো সেকেন্ডে যাচ্ছে ছত্রিশ মিটার তাহলে এক সেকেন্ডে যাবে উপরে ছত্রিশ তাকে বারো দিয়ে ভাগ করব তার মানে হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে তিন মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে তিন মিটার মানে এটাই গতিবেগ আচ্ছা তাহলে প্রথম ট্রেনের গতিবেগ দুই মিটার পার সেকেন্ড দ্বিতীয় ট্রেনের গতিবেগ তিন মিটার পার সেকেন্ড আচ্ছা এবার যেহেতু দুটো ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে আসছে তাহলে আপেক্ষিক গতিবেগ বার করতে গেলে দুটো যোগ করে নিব দুই আর তিন যোগ করলে পাঁচ মিটার পার সেকেন্ড বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ করে নিব এবার প্রশ্ন হতে পারে আগেরটি কেন যোগ করলাম না যখন অতিক্রমের ব্যাপার বলবে তখন আপেক্ষিক গতিবেগ বার করব আগেরটি অতিক্রমের কোনো ব্যাপার ছিল না তাই আমরা আপেক্ষিক গতিবেগ বার করে আচ্ছা তাহলে আপেক্ষিক গতিবেগ বের হয়ে গেল পাঁচ মিটার পার সেকেন্ড এবার বলছে তার তারা পরস্পরকে অতিক্রম করবে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করবে তাহলে ফ্রেন্ডস একটি ট্রেন যখন আরেকটি ট্রেনকে অতিক্রম করবে তাহলে টোটাল কতটুক দূরত্ব যেতে হবে টোটাল দূরত্ব যেতে হবে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে চাইলে কতটুক দূরত্ব যেতে হবে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কত প্রথম ট্রেনের ছত্রিশ প্লাস দ্বিতীয় ট্রেনেরও ছত্রিশ সেম দৈর্ঘ্য বাহাত্তর মিটার তাহলে টোটাল দূরত্ব যেতে হবে বাহাত্তর আর গতিবেগ একটু আগে বার করলাম গতিবেগ বলতে এখানে আপেক্ষিক গতিবেগ নিতে হবে দুটো ট্রেনেই গতিশীল দুই আর তিন যোগ করলে পাঁচ মিটার পার সেকেন্ড এবার তাহলে বাহাত্তর মিটার যেতে কতটুক সময় লাগবে সময় আমাকে বার করতে হবে সময় বার করার ফর্মুলা উপরে দূরত্ব নিচে গতিবেগ দূরত্ব যেতে হবে বাহাত্তর আর গতিবেগ বলতে আপেক্ষিক গতিবেগ পাঁচ পাঁচ দিয়ে বাহাত্তরকে যদি ভাগ করি তাহলে পাঁচ চোদ্দ সত্তর তারপরে চার পাঁচে কুড়ি তার মানে চোদ্দো দশমিক চার সেকেন্ড এতটুক সেকেন্ডে বা এতটুক সময়ে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে আশা করি বুঝে গেলাম চলো নেক্সট প্রবলেম পাঁচ নম্বরে কী বলছি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্য দুটি ট্রেন একটি পোস্টকে দশ সেকেন্ড ও পনেরো সেকেন্ডে অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো কুড়ি মিটার তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে আসছে প্রথম ট্রেনটি একটি পোস্টকে অতিক্রম করে দশ সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটি একটি পোস্টকে অতিক্রম করে পনেরো সেকেন্ডে সেম আগেরটির মতো তাহলে দশ সেকেন্ডে একটি পোসকে অতিক্রম করা মানে ফ্রেন্ডস দশ সেকেন্ডে ট্রেনটি কতটুক দূরত্ব যাবে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার তাহলে দশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব গেলে এক সেকেন্ডে কত মিটার যাবে একশো কুড়িকে দশ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে ভাগ করলে হবে বারো তার মানে বারো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ এক সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে গতিবেগ দ্বিতীয় ট্রেনটিও পনেরো সেকেন্ডে একটি পোস্টে অতিক্রম করে পোস্টে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য যাবে নিজের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার দুটো ট্রেনের দৈর্ঘ্যই প্রশ্নে বলে দিয়েছে একশো কুড়ি মিটার তার মানে এক সেকেন্ডে কত দূরত্ব যাবে একশো কুড়ি বাই পনেরো ভাগ করলে হচ্ছে আট এবার এক সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাকে আমরা কি বলবো ফ্রেন্ডস গতিবেগ আচ্ছা তার মানে প্রথম ট্রেনের গতিবেগ বারো দ্বিতীয় ট্রেনের গতিবেগ আট যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে তাহলে আমরা আপেক্ষিক গতিবেগ বার করে নিই আপেক্ষিক গতিবেগ বার করতে গেলে যোগ না বিয়োগ করব। বিপরীত দিক থেকে গতিশীল তাহলে দুটো গতিবেগ যোগ করব যোগ করলে হবে কুড়ি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে গতিবেগ এবার একটি ট্রেন বলছে তারা পরস্পরকে অতিক্রম করবে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে পরস্পরকে অতিক্রম করতে গেলে কতটুক দূরত্ব যেতে হবে ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল ট্রেন দুটোর ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল কত হবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি তার মানে হচ্ছে দুশো চল্লিশ মিটার তার মানে কী দাঁড়াচ্ছে ফ্রেন্ডস দুশো চল্লিশ মিটার দূরত্ব যেতে হবে আর গতিবেগ হচ্ছে কুড়ি তাহলে কতটুক সময় লাগবে সময় বার করতে গেলে উপরে লিখতে হবে দূরত্ব নিচে গতিবেগ দূরত্ব হচ্ছে দুশো চল্লিশ আর নিচে গতিবেগ হচ্ছে কুড়ি শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে ভাগ করলে বারো তার মানে ট্রেন দুটো পরস্পরকে বারো সেকেন্ডে অতিক্রম করবে এটাই অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো চলো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য থ্যাংকস